লিস্ট আসছে 15 জনের, তার মধ্যে 1 নম্বর হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যে লোকটি সবসময় বলে থাকে দুর্নীতির বিরুদ্ধে, মর মাদকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। আমি আশ্চর্য হই যে আমাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ কিভাবে দেয়। ওয়াজ মাহফিলে বক্তাদের বয়ানের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে প্রতিবেদন তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত মাসের 3য় সপ্তাহে মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা 2 থেকে প্রতিবেদনটি তৈরি করা হয়। রবিবার 31 মার্চ 2019 স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে 15 জন বক্তার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা, ধর্মবিদ্বেষ, নারী বিদ্বেষ, জঙ্গিবাদ, গণতন্ত্র বিরোধী ও দেশীয় সংস্কৃতি বিরোধী বয়ান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মন্ত্রণালয়ের প্রতিবেদনটিতে উল্লেখিত 15 জন বক্তা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, জামিয়া রহমানিয়া মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, জামিয়াতুল উলুমিয়া ইসলামিয়া মোহাম্মদপুরের মুস্তামিম মাওলানা মুফতি মাহমুদুল হাসান, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি, মুজাফফর বিন মুহসিন, মতিউর রহমান মাদানী, মাওলানা আমির হামজা, মাওলানা সিফাত হাসান, দেওয়ানবাগির পীর মাওলানা আরিফ বিল্লাহ, হাফেজ মাওলানা ফয়সাল আহমেদ হেলাল, মোহাম্মদ রাকিব ইবনে সিরাজ। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদে উৎসাহ দেওয়া, ধর্মের নামে বিভিন্ন উপদল ও সবিজ তারকাকে নিয়ে বিষোদ্গার, নারীদের পর্দা করা নিয়ে কটূক্তি সহ প্রত্যেক বক্তার বিরুদ্ধে প্রতিবেদনটিতে ওয়াজের বিভিন্ন ভিডিও লিঙ্ক সহ আলাদা আলাদা অভিযোগ আনা হয়েছে। এছাড়াও মাহফিলে বক্তাদের মধ্যে যারা চুক্তিভিত্তিক অর্থ গ্রহণ করেন তারা আয়কর দিচ্ছেন কিনা তা দেখা ও দেশবিরোধী বক্তব্য দিলে আইনের আওতায় আনা সহ 6টি সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ইফা বা জাতীয় রাজস্ব বোর্ড ও সব বিভাগীয় কমিশনারের কাছে এটি পাঠানো হয়েছে। একজন জাতীয় মসজিদের সাবেক খতিব খতিব ওবায়দুল হক সাহেব, তার মধ্যে একজন মাওলানা মহিউদ্দিন খান, তিনি একজন মাসিক মদিনা সম্পাদক, তিনিও মারা গেছেন। খতিব ওবায়দুল হক সাহেব মারা গেছেন, আল্লাহ তাদের উপর রহম করুন। আরেকজন ছিলেন আব্দুর রহমান বসুন্ধরা, তিনিও মারা গেছেন। আরেকজন ছিলেন আব্দুল কাহার সিদ্দিকী ফুরফুরার পীর সাহেব, তিনিও মারা গেছেন, আল্লাহ তাদের উপর রহম করুন। আর একজন বেঁচে আছেন, তিনি জেলখানায় আছেন। আরে বেটা, যদি তুমি আমার নামে জঙ্গিবাদের অভিযোগ দাও, যারা আমাকে পুরস্কৃত করলো জঙ্গিবাদের বিরুদ্ধে লেখার কারণে, তুমি তাদেরকে মরণোত্তর মামলা দিয়ে থাকো। তুমি সবই তো খতিব ওবায়দুল হককে মামলা দাও, মহিউদ্দিন খানকে মামলা দাও। তুমি ইতিহাস না জেনে কার পিছনে লাগলে? জঙ্গিবাদের বিরুদ্ধে আহলে হাদিসরাই সর্বপ্রথম উন্মুক্ত কণ্ঠে কথা বলেছে, এখনো বলছে। কোন মতবাদকে তারা কখনো সহ্য করে নি? আহলে হাদিসরা কারো পদলেহন করে না, কারো চামচাগিরি করে না। আহলে হাদিসরা নিরপেক্ষভাবে কুরআন এবং সহিহ হাদিসের বয়ান তারা করে, শিরিকে